আমিও বলছি মানুষ মানুষের জন্য, 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 মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য অতি সম্প্রতি নওগাঁ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে নিরাময় কেন্দ্রের ভূমিকা ও আমাদের করণীয় শীর্ষক মত বিনিময় সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক নওগাঁ। উপস্থিত নওগাঁর সকল নিরাময় কেন্দ্রের পরিচালক ও রিকোভারিগণ তাদের বিভিন্ন প্রতিকূলতার কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রাজিউর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় নিরাময় কেন্দ্রের পরিচালক ও রিকোভারিদের পরামর্শ ও বক্তব্য বিশেষ গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। এখান থেকে বাইরে আসতে গেলে আমার খুব কষ্ট করতে এবং পরিশ্রম করতে হবে, এবং অনেক সিনিয়ররা সুস্থ আছে 10 বছর 12 বছর, তারা কিভাবে সুস্থ আছে তাদের দিকে শেয়ারিং করে এবং খুবই ভালো লাগে। এই পরিবার যারা এখনো বাইরে আছে এবং বাইরে চলাফেরা করতেছে, অনেক পরিবারেরা এখনো ভুল করে সন্তানে ভালো পথে নিয়ে আসতে পারতেছে না, বেশি বেশি করে তারা পরামর্শ নিয়ে এই কেন্দ্রগুলো হয়তো তারা একটা দীর্ঘ সময় যদি চিকিৎসা কেন্দ্র রাখে অবশ্যই তারা ভুল পথ থেকে উঠে আসতে পারে। আসলে এক সময় যখন আমি মাদকাসক্ত ছিলাম তখন আমার কখনোই মনে হয়নি যে আমি ফিরে আসতে পারবো। আমার আমি কয়েকবার মিস্টেক করছি, একটা সময় মানে এমন এক পরিস্থিতি হয়ে গেছিল যে আমার আর ভালো লাগতো না, যে আমি বুঝতে পারতাম না যে আমি আদৌ ভালো হতে পারবো কিনা। তো আসলে আমার পরিবারের সহযোগিতায় প্লাস আমার রিকোভারি বন্ধু এদের সহযোগিতায় আজকে আমি ফিরে এসেছি। আর একটা বিষয় আমার কাছে খুব বিশ্বাস করি আমি, যে 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 ধর্মেরই হোক নামাজ পড়া উচিত। হিন্দু ধর্মে যারা আছে তাদেরকে লেখা আছে যে পূজা অর্চনা করা উচিত, মন্দিরে যাওয়া উচিত। তো সেই রকম আমাদের আমরা যারা চিকিৎসা নেব, চিকিৎসা নেওয়ার পরবর্তীতে আমাদের এই যে প্রতিষ্ঠানটা আছে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা উচিত। সেখানে আমরা যেমন মসজিদে গিয়ে যেমন আরাধনা করি সেই রকম এই এই প্রতিষ্ঠানে গিয়ে আমাদের কাউন্সিলিং করা উচিত, সহযোগিতা নেওয়া উচিত, সহযোগিতা আমাদেরকে নিতে হবে যদি ভালো থাকতে চাই এবং সুস্থ জীবনে আসলেই আনন্দ আছে। এবং আজকে অনেক রিকোভারি ভাই আছেন যারা অনুসরণ করে আমরা আস্তে আস্তে সুস্থতার পথে এগিয়ে যাব। আমার নাম সোহাগ, আমি আশ্রয় সেন্টার থেকে প্রোগ্রাম করছি। আমার সুস্থতার বয়স হল 4 বছর। তো আজকের যে প্রোগ্রামটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পক্ষ থেকে সুস্থ থাকা, সুস্থ থাকার কিছু মূল কয়েকটা অংশ আছে যেগুলো অংশগুলো মেনে চললে অবশ্যই সুস্থ থাকা যাবে। আমি যা মনে করি, আমরা এক সময় ছিলাম যে নেশা জগতে ছিলাম, অসুস্থ ছিলাম, এলাকার মানুষ ফ্যামিলির লোকজন বা সমাজের চোখে তো আমরা নিকৃষ্ট ব্যক্তি ছিলাম। তো এখন অনেকে ভালোবাসে, খুবই ভালোবাসে, যে এখন সুস্থ থাকা খুবই একটা অনেক পাওয়া। আমার মতন যারা একটা বিশ্বাস যারা থাকে, বিশ্বাস হচ্ছে সবচাইতে বড় জিনিস। আমি হেয়ার সেন্টারের পক্ষ থেকে কিছু বলতে চাচ্ছি, কিন্তু বিষয়টা সেটা না, শুধু হেয়ার সেন্টারের পক্ষ থেকে না, আমি এনএ গ্রুপ থেকেই কথাগুলো বলতেছি। যে আমাদের
ড্রাগসের যে একটা ভয়াবহ কালো থাবা যে আমাদের জীবনে নিয়ে এসছে, এটা থেকে বাঁচার উপযোগী এই রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা পুনর্বাসন কেন্দ্র সবাই উদ্যোগ নিয়েছেন, আজকে নওগাঁ জেলা যারা প্রতিষ্ঠিত নির্বাহী পরিচালক বৃন্দরা যারা আছেন তারা আমাদের কিন্তু অনেক সহযোগিতা করেন। পাশাপাশি আমাদেরও কিন্তু একটা ইচ্ছা থাকতে হবে, সেটা হচ্ছে সদিচ্ছা। যদি সদিচ্ছা যদি থাকে তাহলে আমরা অবশ্যই জীবনে অনেক কিছু করতে পারব। আমাদের যারা সহযোগিতা করতেছেন মাদকদ্রব্য অধিদপ্তর নিয়ন্ত্রণ এডি স্যার আছেন, পাশাপাশি জেলা প্রশাসক সাহেব আমাদের সহযোগিতা করতেছে, যে আসলে শুধু নওগাঁ জেলাকে নয় সারা বাংলাদেশকে মাদকমুক্ত কীভাবে করা যাবে এবং যুব সমাজকে কীভাবে দেশের ভবিষ্যৎ করে তোলা যাবে, এটা আসলে আমার ভালো লাগতেছে যে আজকে আমাদের মতো একজন আসক্ত ব্যক্তিদের নিয়ে যে আমাদের মতামতকে প্রাধান্য দিচ্ছে এটা আমার শুনে খুবই ভালো লাগতেছে। আজকে যে মতবিনিময় সভা আয়োজন করেছে এটা আমাদের জন্য অত্যন্ত আশার বিষয়, আনন্দের বিষয়। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে, আজকে আমরা আমাদের রিকভারি বন্ধু যারা গিয়ে তার মতামত ব্যক্ত করেছে, একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে তার কিন্তু শেষ নাই। তো এখানে অনেক পরিচালক উপস্থিত আছেন, আপনারা এখানে তারা পরিষ্কার বলেছে মানবদ্রব্য এখানে আমার সমবয়সী কয়েকজন আছে, বন্ধু আছে, যারা আমরা দীর্ঘদিন যাব ওই রাস্তায় হেঁটে আসি এবং নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি যে আজকে যারা সেন্টারের পরিচালক আছেন, কাউন্সিলর আছেন, তারা ঠিক আমি যেটা বলতেছি ঠিক সেইভাবেই নিজের কাজের অভিজ্ঞতায় অভিজ্ঞ এবং তারা খুব ভালো করেই জানে যে একজন মাদক আসক্ত ব্যক্তির সমস্যাটা কোথায়, কী কারণে সে এই পথে যায় এবং কী করলে সে ফিরে আসতে পারে। তো আমি যখন ছয় বছর চলতেছে আমার সুস্থতা প্রবেশ, যখন সুস্থ আছে এতটা তাদের সহযোগিতা তাদের আন্তরিকতা আমাদেরকে যারা এখানে আনন্দ জানিয়েছেন বা আলোকিত মানুষ গড়ার যে উদ্যোগটা নিচ্ছেন করণীয়টা এখন তাদের, ওনারা দেখবেন যে আসলে আমাদের সমস্যা কোথায়, আমাদের সমস্যা কোথায় ছিল কেন্দ্রগুলোর সমস্যা কোথায়, তারা তারা কোন কোন কী কী বাধার সম্মুখীন হচ্ছে এবং সেগুলো ওভারকাম করতে গেলে তাদের কী করণীয়, এই নিরাময় কেন্দ্রের যারা কর্মী তাদের কী চিত্রটা চুপ করতেছে, তাদেরকে এরা যে নিরাময় কেন্দ্রের সাথে যারা জড়িত আছে তারা যে এতগুলো ছেলেকে সুস্থ করতেছে তাদের যে একটা কৃতিত্ব দেওয়া উচিত সেই কৃতিত্বটা তারা দিতে চায় না, বরং ওই কৃতিত্বটা তারা নিতে চায়। আমার অনুরোধ যে আপনারা নিরাময় কেন্দ্রের দিকে একটু নজর দেবেন এবং এই কৃতিত্ব চুরির ব্যাপারটা একটু ঠেকানোর চেষ্টা করবেন, তাহলেই আমার মনে হয় যে আমরা অনেকটা উৎসাহিত করে যেতে পারবো। ধন্যবাদ। আমাদের বলতে নিরাময় কেন্দ্রের মধ্যে আছে, প্রশাসনের মধ্যে আছে, আমরা যারা রিকভারিং এডিক্ট আমরা আছি, আমাদের যারা গার্জেন, সমাজের সবাই, এই দেশের সব মানুষের একটা করণীয়, এই করণীয় শীর্ষক একটা আলোচনার ব্যাপার। হ্যাঁ, আমরা যে প্রোগ্রামটা করছি, আমরা যে সুস্থ আছি, এতদিন ধরে সুস্থ আছি, এই প্রোগ্রামের বিষয়বস্তু সম্পর্কে আসলে আমাদেরকে একটু উপস্থাপন করা দরকার। আমার একটা খারাপ দিক ছিল, আমি নেশা করতাম, আমি তো খারাপ হইনি, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই প্রোগ্রামের বিভিন্ন অংশ যে আমি আমার বিগত দিনে আমার এই মনোদৈহিক রোগ সৃষ্টির সময় আমার যে গত কোর্সগুলো তৈরি হয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলা, বিভিন্ন সঞ্চালন করা, অসৎ উপায় অবলম্বন করা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে আমাকে রিয়ালাইজেশন দেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো ছিল এই তিন মাস ব্যাপী এটা সালচার হয়েছে সেন্টার, আর এই তিন মাস পরে আমি কিভাবে আমার সুস্থ জীবনে এসে এগুলো প্র্যাকটিস করব এটার একটা প্রক্রিয়া শেখানোই আমার এই প্রোগ্রামের মূল অংশ ছিল। আর আজকের যারা আয়োজক তারা আমাদের পাশে থাকুন, ধন্যবাদ সবাই। প্রত্যেকটা সেন্টারের নির্বাহী যদি এই বিষয়গুলো নিয়ে ভাবেন, পাশাপাশি সামাজিক কাউন্সিলিং যেটা প্রয়োজন সেটা আজকে যে মতবিনিময় সভা আয়োজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করা হয়েছে, আমি আশা করব সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে যদি অনুষ্ঠানগুলো করা যায় অন্তত মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সম্পর্কে মানুষের যে ভুল ধারণা, প্রশাসনের পক্ষ থেকে যে নেগেটিভ কথাবার্তাগুলো বলা হয় যেটা আমার কাছে মনে হয় আস্তে 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 কমে যাবে, আমাদের কাজ করতে অনেক সহজ হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে যদি দু একটা ডিস্ট্রিক্টের নাম বলা হয় যেখানে আসলে রিকভারির সংখ্যা বৃদ্ধি,
ঢাকা থেকে আগে পরে নবান্নটা বলতেই হবে, এটা বিকল্প কিছু কারণ ইনফরমেশনগুলো অন্য কারো কাছে আসলে আমার দাদুদের কাছে আছে। আর আইনুল ভাই একটা কথা বলে গেছে এখানে যে টুয়েলভ ইয়ার্স অ্যাবাভ, এটা সহজ ব্যাপার না, যে এটা মনে হয় কিনা যে পঞ্চাশটা রিকভারি টুয়েলভ ইয়ার্স অ্যাবাভ বুঝলো, টুয়েলভ ইয়ার্স প্লাস এখান থেকে এইটিন ইয়ার্স পর্যন্ত এখানে আছে, এখানেই আছে মানে রানিং অবস্থায় আছে এইটিন ইয়ার্স, 18 বছর রানিং অবস্থায় রিকভারি এই সবার মধ্যেই আছে। সে সত্যবাদী, সে খোলা মনের অধিকারী, আজকে যে এই মত বিনিময় সভা এটা হয়তো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, তাছাড়া হয়তো আরও সুপরিসরভাবে আরও বড়ো কোনো জায়গায় এটা করা সম্ভব ছিল, রিকভারিদেরকে আমরা ইনফর্ম করতে পারি নাই। আমাদের কিছু সমস্যার কথা লাভ হয়ে বলে গেছে, আমি দু একটা কথা বলি। একটা ছেলে যখন ট্রিটমেন্টে আসতেছে বাবা মনে করছে অর্থ দিলেই রিয়াকশনটা তার সমস্যার সমাধানটা করে দিলে, আসলে অর্থ যদি সব কিছু না, হ্যাঁ ট্রিটমেন্টের অংশ যে পরিবারও পরিবার তারা বোঝাতে রাখতে হচ্ছে, হ্যাঁ ছেলেদের দিক থেকে সমস্যা হচ্ছে যে গার্জেন তাদেরকে পর্যাপ্ত সময় দেয় না, তাদের চাওয়া পাওয়া যুক্তিসঙ্গত মতামতের কোনো মূল্য পরিবার দেয় না, এরকম কিছু কনফ্লিক্টের জায়গা আছে। পাশাপাশি যদি প্রশাসনের কথা বলি, একটা রোগী নিতে গেছে ডাউটের বলছে এখানে আমরা ইয়ার দ্বারা হারেছি পুলিশের দ্বারা, আমাদের এরকম হয়েছে মাইক্রো আটকায় দিচ্ছে, যদি হ্যাঁ আসলে সমস্যা আছে, সমস্যা থাকবে, একটা সমস্যার সমাধান হলে সামনে আরো সমস্যা আসবে, কিন্তু এটা সত্য আমরা গর্ব করতে পারি আর কি, নওগাঁ শহরে আমরা যে সময় আমরা এই রিহ্যাব সেন্টারটা স্টার্ট দিচ্ছিলাম সেই সময় থেকে আজকের দিনে, আজকের দিনে যখন ওই দিনগুলোতে ফিরে দেখায় তখন মনে হয় না যে একেবারেই ব্যর্থ হয়ে গেছে। অনুপ্রেরণা করার জন্য আপনার অবস্থান থেকে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি কী করলে আরো ভালো রিকভারি হতে পারেন। তো যাই হোক, অনুষ্ঠানের মধ্যে আমরা সেই দিকে চলে এসেছি, আমাদের এই বিষয়ে বক্তব্য দেবেন। আমি দেলোয়ার হোসেন, মানুষ মানুষের জন্য বিজয় টেলিভিশনে যে প্রোগ্রামটি করি বিগত চার বছর, এই প্রোগ্রামটি মূলত একটা জনসচেতনতামূলক অনুষ্ঠান। আমরা প্রথমে মাদকের ভয়াবহতার উপরে আধা ঘন্টার আমার অনুষ্ঠান, এই আধা ঘন্টার অনুষ্ঠানের মধ্যে আমি প্রথমে মাদকের ভয়াবহতার উপরে একটা প্রতিবেদন দিই, যেটি হচ্ছে একদম র ফুটেজগুলো, সেখানে আমি কোনো নেট থেকে কোনো জায়গা থেকে না মাদক কীভাবে গ্রহণ করে, মাদক গ্রহণ করার ফলে তার কী কী ক্ষতিগুলি হয় ওগুলো আমরা একবার দৃষ্টিতে দেখাতে চাই। তারপর আমরা অধিদপ্তরের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি আছে সেখানে আনছি, তারা লাইকভাবে একের সময় একজন থাকেন, কখনো সচিব পদে থাকেন, কখনো ডিজি পদে থাকেন, কখনো কোনো আপনাদের পরিচালকরা থাকেন, তারপরে আপনার নিরাপত্তাগুলি দেখেন। আমি যখন এটা দেখলাম থেকে বড় কাজ আর বাংলাদেশে হতে পারে না, কারণ বাংলাদেশের পুরো জাতীয় মেধাই শূন্য হয়ে যাবে যদি এইভাবে যদি মাদকের যদি ব্যবহার চলে আগামী 20 বছর পরে এ দেশ পরিচালনা করার কোনো রোগে থাকে, কারণ দেশ যারা পরিচালনা করে তাদের সন্তানরা বেশি মাদক আসে। নিরাপত্তাগুলি দেখানোর চেষ্টা এই জন্য করি, আলোকিত মানুষ সৃষ্টি, এখানে একটা কথা আছে আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে, মানুষটা এমনি আলোকিত, কোন আলোকিত মানুষ সৃষ্টির লক্ষ্যে যে আমাদের আজকে ভূমিকা আলোচনা, সেটি হচ্ছে আসলে মানুষ সৃষ্টিকর্তার মহান একটি নিদর্শন, যে নিদর্শনটি হচ্ছে যে মানুষের মধ্যে নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা যে আত্মার কথা বলা, পৃথিবীতে যখন আসে একেবারে নিষ্কলঙ্ক একেবারে নিষ্পাপ একটা আত্মা, ট্রেনিং থেকে সেই প্রাপ্ত হয়, কিন্তু তার ভিতরে একটা আধ্যাত্মিকতার যে কথা আপনারা বলেন যে আধ্যাত্মিকতার একটা বিশাল একটা শক্তি রয়েছে, সৃজনশীলতার একটা শক্তি রয়েছে, সেই শক্তিগুলি নষ্ট হয়ে যায় কীভাবে, মাদকাসক্তর কারণে, দীর্ঘদিন মাদকাসক্ত থাকার পরে সে আস্তে আস্তে ধোঁয়াচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন হয়ে সে একটা ভুল ভাগ ছেড়ে যায়। এই লোকগুলিকে যারা সত্যিকার আলোর পথে নিয়ে আসেন সেটা হচ্ছে আপনারা, সেটাই রিহ্যাবিলিটেশন সেন্টার, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মানুষগুলোকে আবার সুন্দর সুস্থ পথে নিয়ে আসেন, তাদের এই কার্যক্রমগুলো কোনো মিডিয়া প্রকাশ না করে বরঞ্চ তাদের সমালোচনা নয় যে অন্য কোনো ত্রুটি যদি বিচ্যুতি দিয়ে থাকে ক্ষুদ্র বিষয় থাকে সেগুলো কিন্তু খুব বেশি বেশি সম্প্রচার করা হয় এবং খুব বেশি বেশি মানুষ দেখার আগ্রহ করে। ইতিমধ্যে মানুষের আপনাদের প্রায় 200 এখন বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে এবং প্রত্যেকটা সেন্টারে পেশেন্টের সংখ্যা কিন্তু কম না, লাইসেন্স যেটা হোক তার সাথে সংখ্যা কম না,
সমাজের যে ভিন্ন ধারণা সেটি ভাঙতে চাই এবং আপনাদের ভূমিকাগুলো আমরা তুলে ধরতে চাই এবং আপনাদের যে সকল দাবিগুলি সেই দাবিগুলি নীতি এবং আদর্শ দিক থেকে নয় শুধু এবং একেবারেই এরা আপনাদের দাবি এই দাবিটি সত্যিকার আপনাদের পাওয়ারের দাবিদার এই দাবিগুলো পূরণ করতে পারে একমাত্র এই দেশের যারা সরকার পরিচালনা করেন এবং প্রশাসন থেকে শুরু করি ওনারা এই দাবিগুলো পূরণ করতে পারেন যে দাবিগুলি আপনাদের ন্যায়সঙ্গত দাবি এখানে অনেক সুশিক্ষিত ছেলেমেয়ে আছে তাদের যোগ্যতা অনুসারে কোটা ভিত্তিক না হোক মুক্তিযোদ্ধার কোটা আছে আপনার উপজাতির কোটা আছে সেখানে এই যারা বিকলাঙ্গ তাদের জন্য একটা কোটা সৃষ্টি করা হোক তাদের জন্য তাহলে আপনাদের কর্মক্ষেত্রে কি করণীয় দরকার সেটাও কিন্তু আপনাদের এটা আপনাদের অনেকগুলো সমিতি কমিটি রয়েছে এবং সবসময় এলাকা আপনারা বলতে পারেন এই বিষয়গুলো চিন্তা ভাবনা করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা রিকভারি হন আদর্শিক একটি মানুষ হন আপনারা তখন কিন্তু সমাজ থেকে অনেক দূরে চলে আসেন আপনারা পরিবার থেকে অনেক দূরে আসেন আপনারা সামাজিক কর্মকাণ্ড থেকে অনেক দূরে চলে আসেন কারণ আপনারা মিথ্যা বা ব্যবহার বা প্রতারণা বা প্রকৌশলী আপনারা সামাজিক কর্মকাণ্ড থেকে অনেক দূরে চলে আসেন যার কারণে মানুষ বুঝতে পারে না রিহ্যাবিলিটেশন সেন্টারগুলিতে যে একটা আদর্শ মানুষের সৃষ্টি হয়ে যাবে আমার উচিত আমার মনে হয় যে লোকটি এখান থেকে সুস্থ হয়ে যাবে অবশ্যই সমাজের স্বীকৃতি আদায়ের জন্য না প্রমাণ করে দেবেন যে দেখো আমি ছিলাম আমি এখন আছি সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ হবে আপনি দেখবেন যদি আপনাদের যে কর্মকাণ্ডগুলো পরিচালিত হচ্ছে এবং সরকার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঘোষণা করেছেন মাদক এবং জঙ্গিবাদকে একসাথে তুলনা করেছেন এবং দুটাকে একসাথে শেষ করবেন সুতরাং ইতিমধ্যে আপনারা কক্সবাজার বক্তব্য শুনেছেন বাংলাদেশে একসময় মাদক আসক মাদকই থাকবে না যদি আপনাদের এই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালিত মাদকে থাকবে না মাদক না থাকলে রিহ্যাবিলিটেশন সেন্টার দরকার হবে না তখন আপনাদের কি করবে এই জন্য আপনাদেরকে বলি আপনারা একটু যদি সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন এবং পারিবারিক কাজের সাথে মায়ের মাকে হেল্প করা বাপকে হেল্প করা বাবার ব্যবসা ছিল আপনার যে দিনগুলো ছিল সেই কাজে এবং প্রমাণ করে দেওয়া যে আমি ছিলাম আমি এখন ভালো আছি কিন্তু কেউ বল বলতে চান না এই বিষয়ে অনেকেই বলতে চান না আমার সাথে মনে সবাই একমত হবে এই বিষয়ে কেউ বলতে চান না আপনাদের কাছে একটু আমার অনুরোধ থাকবে যে আপনারা সশস্ত্র ক্ষেত্রে আপনারা এই ব্যবস্থাগুলো নেবেন আমাদের মাদক মুক্ত সমাজ গঠনে কি করণীয় এই বিষয়ে প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনাদের একটা সেমিনার হওয়া উচিত এবং আপনাদেরকে নিয়ে আপনারা করবেন আয়োজন করবেন ডিসি সাহেবকে অতিথি করেন আপনাদের ডিডি সাহেব আছেন ওনাকে অতিথি করেন আর নাহলে আপনার ডিডি সাহেবকে নিয়ে আসেন আরও যাদেরকে প্রয়োজন তাদেরকে নিয়ে আসেন তাদের সাথে আপনারা প্রতিনিয়ত মত বিনিময় করেন এবং আপনাদের সামাজিক কর্মকাণ্ডগুলি তুলে ধরার চেষ্টা করেন অবশ্যই আপনাদের যে এই অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলি সেগুলি আপনারা দেখতে পারবেন এবং কাঙ্ক্ষিত বিষয়ে আপনারা পৌঁছতে পারবেন এটা আমি বিশ্বাস করি আজকের মতো আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আসলে মত বিনিময় সবার যে বিষয়বস্তু সেখানে আমার পরিচয়গুলো দিলে বুঝবেন আমি সহকারী পরিচালক মোহাম্মদ রাজিউর রহমান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস নওগাঁ আজকের বিষয়বস্তু হলো আলোকিত মানব সৃষ্টির লক্ষ্যে নিরাময় কেন্দ্রের ভূমিকা আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মচারী হিসেবে আপনাদেরকে বলতে পারি আপনারা এতক্ষণ যে এই কথাগুলো বলেছেন সেগুলোর আমি যথাযথ আপনাদের পরামর্শ দিতে পারব বলে আমার বিশ্বাস ১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৃষ্টি হওয়ার পর থেকে তা আইনে এটাকে ইনক্লুড করেছে কেন ইনক্লুড করেছে বিকজ এটা অনেক আগে থেকেই ছিল যে যত বেশি গুণান্বিত হবে সে তত বেশি আলোকিত হবে আলোকিত মানুষ আপনি কি করে হবে আপনার মধ্যে কি গুণ থাকলে আপনি আলোকিত মানুষ হবেন আপনার যেই গুণটা প্রথম থাকতে হবে সৃষ্টিকে সেবা করতে হবে পৃথিবীতে যার সৃষ্টি আছে তার সেবা করতে হবে কিভাবে করবেন আপনাকে আপনার মতো করে সেবা করতে হবে আমি আপনাদের প্রতিটা নিরাময় কেন্দ্রে প্রতি মাসে একবার চাই গিয়ে আপনাদের নানাভাবে পরামর্শ দিই পরামর্শ দেই কি যে আপনারা এখানে আনেন তিন মাস রাখেন চার মাস রাখেন একটা মানুষকে সুস্থ করে কিভাবে সুস্থ করে বানাবে যে তার মাথায় একটা যদি ঝুঁকিয়ে দেয় ফিরে তোমাকে কিছু একটা করতে হবে আদারওয়াইজ তুমি সুস্থ জীবনে ফিরতে পারবে তোমার মধ্যে এমন কিছু একটা থাকতে হবে এমন একটা শক্তি থাকতে হবে এই শক্তির বলে তুমি অনেক উপরে যাবে তো এই শক্তিটা কি এই শক্তিটা হলো কর্মক্ষমতা আর আমাদের চিন্তা করার ক্ষমতা
যে ছোট্ট একটা আমাদের কেন্দ্র সেটা হলো নিরাময় কেন্দ্র। সেই নিরাময় কেন্দ্রে একটা মানুষকে সুস্থ করে তাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে গিয়ে দেবে। 12 বছরের কোনো জঞ্জাল যদি থাকে তাহলে তা 24 বছরের সমাধান হবে, এটাই স্বাভাবিক। আলোকিত মানুষ করার যে পরিবর্তন, এখন আমার কি ভূমিকা, আমাদের কি ভূমিকা? আমার ভূমিকা হলো যে আমরা বলে দেখেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কেউ খালি হাতে ফেরত যাবে না, এখানে আমরা সর্বোচ্চ পরামর্শ দেব। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে রাষ্ট্রীয় প্রয়োজনে, আমাদের প্রয়োজনে বলেছে এই নিরাময় কেন্দ্রগুলোকে একটা ডিসিপ্লিন ওয়েতে আসতে হবে, একটা ট্র্যাকের মধ্যে আসতে হবে, যেখানে একটা মিনিমাম চিকিৎসা ব্যবস্থা থাকবে বা সেবা ব্যবস্থা থাকবে, যেই সেবা ব্যবস্থার মাধ্যমে আমার কোনো মানুষ এখানে গিয়ে দুষ্কৃতিকারী হবে না, মাদক সেবী হবে না, খারাপ হবে না, একজন সুস্থ মানুষ হবে। এই জিনিসটা খুব স্বচ্ছভাবে মনিটরিং করতে আমাদের নির্দেশ দিয়েছেন। আমার বিশ্বাস আগামী 2-1 বছরের মধ্যে যে কয়টি প্রতিষ্ঠান আছে সবগুলো বাংলাদেশের মধ্যে একটা সুন্দর প্রতিষ্ঠানে যাবে, এটা আমার বিশ্বাস। আর আপনাদের সহযোগিতা এটা অবশ্যই হবে। তালিকাটা যখন হবে তখন ডিসি মহোদয় তো আমি সব বাড়ি বাড়ি গিয়ে হলো এই মানুষগুলোকে সুস্থ করার জন্য তার গার্জেনকে বলবো, যদি সোজার কথা না শুনে তাহলে তার গার্জেনকে আমি ধরে নিয়ে আসবো, এবং আমাদের জন্য জেলখানা খোলা আছে, তাদের গার্জেনদেরকে আমি জেলখানায় নিয়ে আসবো। তোমার এরা আজকে এই পথে গেছে, তোমাদের একটু অবহেলার কারণে আজকে তোমার সন্তানরা খারাপ গেছে, তুমি যদি আজকে সংযত না হও তাহলে তোমাদের রিস্তার হবে জেলখানায়। আমাদের একজন সৌদিদের কথা শুনছিলাম যে উনি কিভাবে আসক্ত হয়েছিলেন, আসক্ত হয়ে কিভাবে নিজের পরিবার এবং ওনার সন্তানেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর্থিকভাবে উনি ক্ষতিগ্রস্ত কিভাবে হয়েছিলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। মাদক একজন ব্যক্তিকে ধ্বংস করে, মাদক একজন পরিবারকে ধ্বংস করে, মাদক একটা সমাজকে ধ্বংস করে, এবং মাদক রাষ্ট্রকেও ধ্বংস করতে, ব্যক্তির একটা সক্ষমতা থাকে সেই সক্ষমতাকে ধ্বংস করে দেয়, সে তখন হয়ে যায় একজন নির্ভরশীল মানুষ। একটা পরিবারের যখন সক্ষমতা নষ্ট হয়ে যায় তখন কিন্তু রাষ্ট্রের সক্ষমতা নষ্ট হয়, কারণ পরিবার মিলেই সমাজ আর সমাজ নিয়ে রাষ্ট্র। একটা পরিবারের সক্ষমতা কমে যাওয়া মানে একটা রাষ্ট্রের সক্ষমতা কমে যাওয়া। অনেক হয়তো দেখা যাচ্ছে যে মাদক ব্যবসা শুরু করেছেন, মাদক ব্যবসা শুরু করে করে নিজেও একটু ওই মাদকের একটু স্পর্শ নিতে চান, বিভিন্ন ভাবে মাদক এভাবে আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। অনেকে হতাশাগ্রস্ত থাকে, হতাশা থেকে গ্রহণ করে, অনেকে প্রেমে ব্যর্থ হয়ে গ্রহণ করে, অনেকে চাকরি বাকরি পাচ্ছেন না, বেকার অবস্থায় থাকতেছেন, এই বেকার যন্ত্রণা সহ্য করতে না পেরে শুরু করতেছেন, নানাভাবে এটা শুরু হয়। কিন্তু আসলে সত্যিকার অর্থে এইটা দিয়ে কোনো নিরাময় হয় না, উপশম হয় না। উপশম একটাই হতে পারে, সেটা হচ্ছে যে নিজের আত্মস্থিতিটাকে ধরে রাখা, আর এই সময়টাতে মানুষের সাথে বেশি মেশা। আমরা শুধু এটা চেতে পারি যে যারা আসক্তি থেকে ফিরে এসেছেন তাদের জীবন এখন যেমন আর ওই সময় কেমন ছিল, এই পার্থক্যটা যদি আমরা ধরতে পারি যে এখন আপনার স্ত্রী আপনাকে স্বামী হিসাবে সম্মান করতেছে, সন্তানরা বাবা হিসাবে সম্মান করতেছে, বাবা সন্তান হিসাবে স্বীকৃতি দিচ্ছে, অনেক সময় মাদক আসক্ত সন্তানকে বাবা কিন্তু পরিচয় দিতে চায়। তো সাময়িক বিনোদন করতে যে আমাদের জীবন যেন ধ্বংস না হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকেন, আর স্যার আমাকে কথা বলার সুযোগ দিলেন, স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালাম আলাইকুম। আমি আমাদের ঋষভকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাত নিরাময় কেন্দ্রের পরিচালক এবং যারা আলোকিত মানুষ এবং এক ভাই কথা শুনলাম, এবং আমার মনে হয় তার কথাই কম বেশি একইভাবে হবে, তাই না? এটা মাত্রা ভিন্ন। নওগাঁ জেলা প্রশাসক হওয়ার পরে আমি যখনই কোথাও কোনো বেড়াতে যাই বা যা কিছু করি না কেন, যখন সঙ্গে কোথায় বাই কোথায় কাজ করেন আমি নওগাঁ জেলা প্রশাসক। তো নওগাঁ তাহলে ভালো টেনিস খেলে, টেনিসের জায়গা নওগাঁ, কি বলে আবার সেই সাথে আবার কেউ বলে না আমাদের এলাকা নওগাঁ গাঁজা, ওখানে তো গাঁজা হয় এখন অনেকে ধরনের এখনো চাষ হয়। ঠিক 10 দিন আগে 10-12 দিন আগে রাজশাহীতে আমি একটা মিটিং বসেছিলাম, তখন ওখানকার কর্নেল সাহেব, র্যাবের কর্নেল অধিনায়ক বলে যেন আপনার নগায় গাঁজা পাওয়া যায়, আমি কেন গাঁজা পাওয়া যায় না, কেন এখনো পাওয়া যায়, আমি যে না পাওয়া যায় না, আমি যে সব গ্রামে গঞ্জে আসলে কি পাওয়া যায় এখন চাষ হয়, তো উনি বিভাগীয় কমিশনারকে বোঝায় কর্নেল সাহেব, আমি কেন ভাই আপনার কোথাও ভুল হচ্ছে আপনি দেখেন কেন নগায়, আমি তাহলে একটা প্রমাণ দেখেন
আমি সেদিনকে পবায় দেওয়ার সময় আমি দেখছি কি বলছে কোথায় দেওয়ার সময় পবাতে আমি কি পবাতে নাও না আচ্ছা আচ্ছা একটা পরিসংখ্যানে দেখা গেছে যারা মাদকে আসক্ত হয়ে গেছে তার 98% হচ্ছে পূর্বে বিড়ি বা সিগারেট থেকে 2% সরাসরি এখানে একটা কবিতা আছে কবিতাটা পাঠ করি ঘরে নাই বেড়ার চালে নাই ঋণ সংসার চালাতে রোজ করে ঋণ তারপর ধূমপান চলে প্রতিদিন আজই শপথ নিন করবো না ধূমপান আর কোনদিন কেমন হয় আচ্ছা বলেন তো মদ ভালো না দুধ ভালো কিন্তু দেখেন আমাদের দেশের পরিস্থিতি কেমন যে মদ বিক্রি করে সে ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে একটা করে একটা বাড়ি বানায় তাই না আর দুধ যে বিক্রি করে সে প্রত্যেকদিন কেটলি হাতে নিয়ে হেঁটে হেঁটে কয়েক মাইল নিয়ে বাজার থেকে দুধ বিক্রি করে বলেন তো জুতো কোথায় থাকে আলমারিতে সাধারণ থাকে না যখন জুতো কিনতে চান কি সুন্দর করে সাধারণ থাকে না আর আপনি শাক সবজি খান সেটা কোথায় থাকে কোথায় থাকে অদ্ভুত মনে হয় আমি সেই হ্যাঁ এই যে মাদক আসক্তি হই এটা খারাপ না ভালো ন্যায় না অন্যায় আর অন্যায় হলে কিসের মতো কথা হোক এই অর্থে আমরা বিড়ি খাবো না কারণ বিড়ির থেকে শুরু হয়েছে মাদক আসক্তি 98% এটা কিন্তু পরিসংখ্যান আমার কথা না এমন অনেকে বিড়ি খায় না তারা পান খায় সেটা কিন্তু আরো ভয়ঙ্কর মানে যদি কিনে নেয় তামাক থাকে না তামাক ওটা আরো মাদক না জব্দা খায় না নাকি চুন কি দিয়ে বানায় চুন আমরা যারা মাদক গুলো খাই ঠিক ওরকম আমাদের কাছে মনে হচ্ছে খুব মজা চমৎকার অনুভূতি কিন্তু ভিতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে রংপুরে একদম ভালো সোশ্যাল স্ট্যাটাস তার দুটি মেয়ে এত চমৎকার দুটি মেয়ে অনেক বড় বড় অফার আসে বিসিএস কর্মকর্তারা আসে বড় বড় যেই শুনে যে বাবাই একটু অ্যাডিক্টেড এই যে মা বললো যে তাহলে আমার স্বামী না থাকাই তো এত চমৎকার এত লেখাপড়া কিন্তু দুঃখের বিষয় যখনই বাবার কথা শুনে এই যে নীলা মাইকার দেরি গেল ভালো হয়ে গেল দুইজনে বিসিএস কর্মকর্তা দুই মেয়ে আজকে প্রথমে তো দিয়ে হয় আমরা তো এর থেকে একটু দূরে সরে যাই অসুবিধা আছে নাকি আসলে মাদকে একবার গেলে যে অনুভূতি যে সময় যদি এসেই পারছে যদি আপনারা এসেই থাকেন সেখানে কিন্তু আমি এই যে সাতজনকে ধন্যবাদ দেবো সাতজন আছে আজকে সাতজন নিরাম একজন ধন্যবাদ দেবো আসার কথা নাকি যে এসে গেছে আল্লাহর কাছে আপনারা ভালো থাকবে তা আমরা যারা মাদক আসক্তি মাদক এগুলো ব্যবহার করে আজকে আমরা ছেড়ে দিই অনেক ভালো লাগলো যারা আজকে ফেরত আসছে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি এবং আমরা একজনের কথা দিয়ে আমি কিন্তু পুরোটাই ধরে নিলাম আমি আশা রাখি যারা আজকে এই কথাগুলি শুনে না কেউ কথা শুনে না তারা একটা ভালো পজিশন আসছে এই জন্য আমি ধন্যবাদ দিই এটি সাহেব এবং আমার সাতজনকে আর সবচেয়ে ধন্যবাদ দিই আজকে যারা ফেরত এসেছে যাতে আর কোনোদিন না যায় ঠিক আছে মানুষ মানুষের জন্য রাস্তায় নামাবেন না মাদক মুক্ত চাই সমাজ থাকবে না কোনো সন্ত্রাস সমৃদ্ধ।